Miluk and na miluk, koi tor nam ki koi abbas, koi tor di mungab gas, koi tor nam ki koi idis, koi tor di mam gas, koi milo na, koi na milo na milo, chillo to. Uni ang chilan golpo shuru kore dile to hobe na. Takar modhe lekha chaibe matro bahok ke dite baddho thakbe. Ekhon jodi sarkar taka banai lekhbe, chaibe matro sarkar ke mane sarkari dol ke dite baddho thakbe. Kono onno kono bahok nai yaar. সব সমান হয়ে গেছে গা নীলফার চৌধুরী মনি মনি আপা আমরা আলোচনা শেষ করব শেষ দিকে চলে এসেছি স্মার্ট বাংলাদেশ বলি বা ডিজিটাল বাংলাদেশ উন্নত বাংলাদেশ যেটাই আসুক আমাদের দেশে সব কিছুর মূলে আপনি কি মনে করেন যে আমাদের এগিয়ে যেতে হলে কোনটিকে বেশি সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত প্রথমটা গুরুত্ব হলো মিথ্যা কথা বর্জন করতে হবে এই যে নেতারা যে মিথ্যা কথা অশুভনভাবে বলে লাইক আমি এই যে আমিনুল ভাই বলল পাঁচবার চ্যাম্পিয়ন বিএনপি সময় এটা আবার আজহার ভাই এটা বলল এটা কি শুভ লক্ষণ আমি আমি বলি 2000 সালে প্রথমে 2001 এ চ্যাম্পিয়ন হইছে আপনারা সব সময় জরিপ হয় এক বছর আগে 2000 সালের জরিপটা 2001 এ হইছে 2000 সালে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ 2001 এর অক্টোবর পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ একের জরিপটা 2002 এ হইছে বুঝেন 1-2 এটা কিন্তু আওয়ামী লীগের ফলাফল বিএনপি ভুক করলো 3-4 হঠাৎ করে তো একটা এক নাম্বার থেকে একবারে ফেরেস্তা হয়ে যাবে না বিএনপি তো একদম ফেরেস্তার দল না তাহলে এই যে তারা বলে প্রত্যেকে যে গোয়েবলসের থিওরির মতো মিথ্যা কথা বলতে 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 ওটা সত্য বানায় ফেলে এটা ভালো মতো বুঝে যে জরিপটা কতদিনে করে মুহূর্তের মধ্যে কি এটা কি ওই আলাদিনের দত্তের মতো যে টাচ করলাম আর হয়ে গেল কে কত পার্সেন্ট পার্সেন্টেজ জানতেও তো একটা বছর 6টা মাস সময় লাগে যাই হোক এটা গেল উনি বলছিলেন আরো যে বিএনপি কি করেছিল বিএনপি কিছুই করে নাই আমিনুল ভাই বিএনপি করেছিল যেটা গার্মেন্টস নিয়ে আসছিল গার্মেন্টসের কাজগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে এই গার্মেন্টসের নেতারা এখনও যে কারণে বিএনপির নেতা করে দিয়েই আওয়ামী লীগ এমপি বানায় এটা দেয় ওটা দেয় আর প্রবাসী বিদেশে লোক পাঠানো এই বিএনপির শহীদ জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে যেটা দিয়ে রসায় রসায় এখনও দুটা খাইতে পারতেছেন নইলে হইতো না তো এই দুইটা জিনিস বিদ্যুতের কথা উনি বললেন গত বছরও এখন তো শীতের মধ্যে গত বছর থেকে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ আনছেন তো বিদ্যুৎ যায় কেন গ্রামে আপনার মুফাসল শহরগুলোতে সারাদিনে 9 ঘন্টা বিদ্যুৎ থাকে না ঢাকা শহরে 3-4 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না প্রত্যেকটা মানুষ আমি আপনার অভিজ্ঞ হাত দিয়ে বলবেন যে আপনি চার্জার ফ্যান কিনছেন কি না প্রত্যেকটা ঢাকা শহরের মানুষ চার্জার ফ্যানের দাম বাড়ায় ফেলছে এখন তো এই বিদ্যুৎ এই মুহূর্তে এখন তো শীত আমি আপনার শীতের কথাটা বলছি না গরমের কথাটা বলছি তো এত বিদ্যুৎ আপনি ইন্ডিয়া থেকে বিদ্যুৎ কিনছেন পয়সা দিবেন আর না পয়সা দিতে হবে ঠিকই আপনি বিদ্যুৎ পান আর না পান আপনি তাগোর কাছ থেকে বিদ্যুৎ নিছেন আপনি কি রেন্টাল কুইক পাম্প নিয়ে আসছেন ডেন্টাল কুইক প্লান্টের বিদ্যুৎ আপনি 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি টাকা দিয়ে নিয়ে আসছেন আর লুটপাট করে খাইছেন যত লোক বাংলাদেশ থেকে আপনি সিঙ্গাপুরের প্রথম ধনী হয়েছেন বাংলাদেশ থেকে টাকা নিয়ে এগুলো সব বিদ্যুতের টাকা ডেন্টাল কুইক প্লান্টের টাকা ডেন্টাল কুইক প্লান্টে বিদ্যুতে কি পরিমাণ টাকা বিদেশ গেছে কি পরিমাণ টাকা চুরি হয়েছে লুটপাট হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না বিএনপি কোনো দিন এত এত দুই নম্বরই কল্পনাই করতে পারে না আপনি বললেন কি জাহাজের মালিক আরে কোকো 1 কোকো 2 এই যে এক একটা করে জাহাজ ওগুলো কি জাহাজ না লঞ্চ না নৌকা এটা কিন্তু যারা যারা ওই এলাকায় যায় বা থাকে ওরা ভালো মতো জানে ওগুলো তো একজনে আপনার মামুন কোকো নাম দিয়ে নিজে ব্যবসা করার জন্য দিছে ওগুলোর দাম তো একবারেই নগণ্য ওইসব ওটা তো জাহাজ বলে না এই নৌকার ব্যবসা এটা তো আর কোকো করে নাই গেল আপনার ডান্ডি ডাইং 18 কোটি টাকার প্রজেক্ট প্রজেক্টের দামটাই 18 কোটি টাকা হোয়ার ইজ আপনার এই এই যে এই যারা এমপি ইলেকশন করতেছে এর মধ্যে প্রায় 100 খানেক এমপি আছে যারা 100 কোটি টাকার মালিক 100 কোটি টাকার মালিক আপনার একজন মন্ত্রী বিদেশে 2312 কোটি টাকার ব্যবসা আছে এটা কিন্তু আমাদের কথা না জরিপের কথা আজকের আপনার মানব জমিনে আপনি পাবেন জরিপের কথা টিআইবির প্রতিবেদন তো টিআইবির প্রতিবেদন ওই মন্ত্রী মামলা করে দিক যে তুমি কোনখানে আমার যদি স্বচ্ছতা থাকে আমি মামলা করব আমি শেষ পর্যন্ত লড়ব যখন লড়ে না যখন মামলা করে না তার মানে কি তার মানে ঘটনা সত্য তো এই সত্য ঘটনা কিংবা সত্যেও কম আছে আরও বেশি আছে যে কারণে তারা ওইখানে টাচ করে না একটা এমপি মন্ত্রীর এত টাকা হইলে মানুষ কেন ব্যবসা অন্য ব্যবসা করবে কেন মানুষ সিন্ডিকেট হবে না আপনি আমাকে বলেন এই টাকা যদি পাওয়ার
মানে একটা পাওয়ার সুইসে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু হয়, মার্ডার গুম খুন থেকে শুরু করে যে কোনো কারো সম্পত্তি নিজের হয়ে যায়, যে কোনো টাকা নিজের হয়ে যায়, টাকার মধ্যে লেখা চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে। এখন যদি সরকার টাকা বানায় লিখবে চাহিবা মাত্র সরকারকে মানে সরকারি দলকে দিতে বাধ্য থাকবে, কোনো অন্য কোনো বাহক নাই, আর সব সমান হয়ে গেছে গা। এখন খালি বাচ্চা আছে হলো গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ। তো এই বাংলাদেশ আওয়ামী লীগের এইসবের সিন্ডিকেটের জন্য হলো আজকের এই অবস্থা। উনি বললে বিচার বিভাগ বিচারপতি, আমাদের সময় আমরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস দিছি। আচ্ছা বর্তমান প্রধান বিচারপতির কয়টা সেকেন্ড ক্লাস আর কয়টা ফার্স্ট ক্লাস আছে একটু আমিন ভাই কি বলতে পারে? এবং পনেরোটা বিচারপতি থাকে তার কয়টা বিচারপতি ফার্স্ট ক্লাস আছে উনি বলতে পারবে? কোন ক্রাইটেরিয়া? বিচারপতি তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আমিন ভাই খুব ভালো মতো জানে, তাগরে বন্ধু, সেকেন্ড ক্লাস পাইছে। আমাদের সময় সেকেন্ড ক্লাস পাওয়া টিচার হয়েছে। আমি গতকাল একটা টেলিভিশনে ক্রিমিনোলজি টিচারের সাথে বসছিলাম, বলে যে ওটা তো অনেক উন্নত আপা। এখন যারা হয়েছে ওরা তো অলসো সব পাশ করার আগেই হয়ে গেছে, আর সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কোনো ব্যাপারই না, ম্যাটারই করে না। যে মানুষটা থার্ড ক্লাস পায় ও জাতিরে কি সবক দিবে? ক্লাস নাই, জিপিএ। হ্যাঁ, ওই জাতিরে কি সবকটা দিবে আপনি বলেন? মার্কা তো দরকার না, মার্কা তো ঠিক আছে। এই এই যে আর বলল আমাদের নেত্রী আর আমাদের নেতার জন্ম পাকিস্তানে হয়েছে, এই যে এরকম লেখাপড়া জানা লোক যদি মুখের মতো কথা বলে, পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ কি পাকিস্তান? একাত্তরের আগে যাদের হয়েছে পশ্চিমবঙ্গে কেমনে আপনার পশ্চিমবঙ্গ ইন্ডিয়া বুঝছেন, ইন্ডিয়া তো হয়েছে, পাকিস্তান হয় নাই, বাংলাদেশ পুরাটাই ইন্ডিয়া তখন। তাদের জন্ম সালগুলা হিসাব করেন, শেখ হাসিনার হিসাব করেন, শেখ মুজিবের হিসাব করেন, খালেদা জিয়ার হিসাব করেন, জিয়াউর রহমানের হিসাব করেন, সবগুলো পাক ভারতে জন্মগ্রহণ করছে, এই ভারত উপমহাদেশে তাগো জন্ম। তা আমার বাপের জন্ম ভারতে, তা আমার জন্ম আমি যদি কই যে পাকিস্তানে হইতে পারে বাংলাদেশে হইতে পারে, বাট আমার পাকিস্তানে হইলে ওই মুহূর্তে আমার বা আপনার কি করার আছে আপনি আমাকে বলেন? তাহলে এই যে বললো পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে এটাও দোষ, তাহলে শেখ হাসিনার জন্ম কি একাত্তরের পরে হয়েছে? তার জন্মটা কোন 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 দেশে হয়েছে আমার আপনি বলেন? তখন যদি সবই যদি ভারত পাক ভারত মহাদেশ হয় উপমহাদেশ হয়, তাহলে তার শেখ হাসিনার জন্মটা কি একাত্তরের আগে হইলে কোন দেশে হয়েছে আমি জানতে চাই? শেখ মুজিবের জন্ম তো আরও 20-50 বছর আগে হয়েছে, তার জন্মটা কোন দেশে হয়েছে আমি জানতে চাই? এই যে মিলুক আর না মিলুক, কয় তোর নাম কি? কয় আব্বাস, কয় তোর দিব গাব গাছ, কয় তোর নাম কি? কয় ইদ্দিস, কয় তোর দিব আম গাছ, কয় মিললো না, কয় না মিললে না মিললো, ছিল তো উনি ছিলার গল্প শুরু করে দিলে তো হবে না, বিনা ভোটে বেসে গেছে, এখন যদি ছিলার গল্প করে এটা তো হইলো না, সময় নেই।